আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আজ আপনাদের সাথে খুবই মজার দুধ চুই পিঠা রেসিপি শেয়ার করব এই পিঠা তৈরি করা খুবই সহজ ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে যে কোনো সময় বানিয়ে নিতে পারেন কম সময়ে আর খুব সহজে কিন্তু আপনারা যে কোনো সময় ঘরে বানিয়ে খেতে পারেন আবার অতিথি আপ্যায়নেও বানিয়ে নিতে পারেন এই পিঠা তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগে আপনারা দেখে নিন কী কী লাগে এ তো দেখতে পাচ্ছেন এই বাটিতে আমি দু কাপ চালের গুঁড়ো নিয়েছি দুধ লাগবে দেড় কাপের মতো চিনি লাগবে আর নারকেল কুড়ানো আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে দিতে পারেন আমি দেড় কাপ চিনি নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু কম বেশি করে নিতে পারেন এই পিঠা তৈরির জন্য আমি প্রথমে চুলায় একটা হাড়িতে পানি ফুটিয়ে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি আমি দুই কাপ চালের গুঁড়ার জন্য দুই কাপ থেকে কিছুটা পানি কম নিয়েছি আর এর সাথে হাফ টি মতো লবণও দিয়ে দিলাম লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি পানি যখন ফুটে যাবে তখন এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিব আর চালের গুঁড়ো দেওয়ার সাথে সাথে চুলার আঁচ একেবারে কম করে দিব আর তিন চার মিনিটের মতো চুলার পরে রেখে দিব এই হাঁড়িটা চুলা থেকে নামানোর পর যখন চালের গুঁড়ো কিছুটা ঠান্ডা হয়ে যাবে বা হাত দিয়ে তোলা যাবে তখন এগুলো দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নিব ভালো করে মধ্যে নিয়ে ডো বানিয়ে নিতে হবে চালের গুঁড়ো চুলা থেকে নামিয়ে আমি একটা ডেলে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এদিকে একটা হাড়িতে আমি দুধ জালে বসিয়ে দিচ্ছি দুই কাপ চালের গুঁড়ার জন্য দেড় লিটার দুধ দিলেই হয়ে যাবে অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছে মতো একটু কম বেশি করে দিতে পারেন দুধ জালে বসিয়ে রেখে দিব আর এর সাথে আমি তিন চারটা এলাচিও দিয়ে দিব এতো এখন আমি ভালো করে মুতে নিয়ে ডোবা নিয়ে নিব একটু গরম থাকা অবস্থায় ডোবা নিয়ে নিতে হবে যদি বেশি গরম লাগে হাতে তাহলে ঠান্ডা পানিতে হাত বেজিয়েও কিন্তু ডোবা নিয়ে নিতে পারেন যতটুকু গরম থাকা অবস্থায় হাত দিয়ে টাচ করা যায় সেভাবে কিন্তু ডোবা নিয়ে নিতে হবে কেননা দেখা যায় ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু শক্ত হয়ে যায় এ দেখতে পাচ্ছেন ডো তৈরি করা হয়ে গেছে আমি পিঠা বানানো শুরু করে দিয়েছি আপনারা কিন্তু যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন চই পিঠার যেমন একদিকে একটু গোল একদিকে একটু চুকা থাকে সেভাবে বানিয়ে নিতে পারেন আবার এভাবে গুলগুল করেও কিন্তু বানাতে পারেন এই পিঠাগুলো খুব বেশি বড় বা খুব বেশি ছোটো করে বানাইনি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি কত বড় করে বানিয়েছি পিঠাগুলো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না অল্প কয়েক মিনিটেই হয়ে যাবে পিঠা বানানোই তো দেখতে পাচ্ছেন শেষ হয়ে গেছে আর এদিকে আমি চুলায় দুধও জালে বসিয়ে রেখেছিলাম দুধ অনেকটা গরম হয়ে গেছে দুধের মধ্যে এখন আমি চিনি দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু দেড় কাপ থেকে কিছুটা চিনি কমও দিতে পারেন চিনি দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে ফুটিয়ে নিব এর সাথে নারকেলও দিয়ে দিব কুড়ানো নারকেল ফ্রোজেন যে নারকেল কিনতে পাওয়া যায় আমি সেগুলোই দিয়েছি আপনারা চাইলে ড্রাই যে কোকোনাট কিনতে পাওয়া যায় সেগুলো দিতে পারেন বা ফ্রেশ কুরানো নারকেল দিয়েও তৈরি করে নিতে পারেন দুধে বলক চলে আসলে চুলার হিট কম করে রেখে দিব আর ফিটাগুলো এর মধ্যে দিয়ে দিব অল্প অল্প করে পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিব আর নেড়ে ছেড়ে দিব চুলার হিট মিডিয়ামে রেখে এভাবে বিশ পঁচিশ মিনিট জাল দিলেই কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাবে খেয়াল করে একটু পর বা দুই তিন মিনিট পর পরই কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচের দিকে পড়ে না যায় আর যেহেতু দুধ দুধ তো আমরা সবাই জানি একটু জাল দিলেই কিন্তু পড়ে যায় তাই খেয়াল রাখতে হবে যদি ডেকে দেন তাহলে খেয়াল রাখতে হবে যাতে পড়ে না যায় এই তো আর কিছুই করতে হবে না মিডিয়াম হিটে বিশ পঁচিশ মিনিট জাল দিলেই কিন্তু এগুলো রেডি হয়ে যাবে আর একটু পর তো এভাবে নেড়ে দিতে হবে আমার পিঠা তৈরি হয়ে গেছে আমি চোলা থেকে নামিয়ে নিব। এই পিঠাগুলো গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে দেখতে পাচ্ছেন পিঠাগুলো বেশ সুন্দর আর অনেক সফটও হয়েছে আশা করি আপনারা যদি এভাবে বানিয়ে খান তাহলে আপনাদের কাছেও কিন্তু অনেক ভালো লাগবে আমার আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক শুভকামনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ